8 তারিখে আমাদের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করে আমরা আমাদের প্রচার কাজ আমরা শুরু করেছি। আজকের প্রচারের প্রায় শেষ লগ্নে আমরা এসেছি 2 নম্বর ওয়ার্ডে এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন 2 নম্বর ওয়ার্ডে বামফ্রন্টের অন্যতম শরিক সিপিআইয়ের কমরেড সংসদ পারভীন যিনি আমাদের প্রার্থী হয়েছেন এবং এই প্রার্থী সম্পর্কে একটু বলে রাখা ভালো। এটা আমরা গর্বের সঙ্গে বলতে পারি ইসলামপুরে আমরা যারা বামফ্রন্টের প্রার্থী করেছি সেই প্রার্থীদের অধিকাংশই উচ্চ শিক্ষিত এবং সমাজকর্মী হিসাবে মানুষের হৃদয়ে দাঁড়া আছে। এই ওয়ার্ডে তিনি প্রার্থী সংসদ পারভীন যে হচ্ছে আইনের ছাত্রী তৃতীয় বর্ষের তাকে আমরা প্রার্থী করেছি এবং এই প্রার্থীকে কেন আপনারা ভোট দিবেন সেই কথাটা আমরা আপনাদের কাছে বিশেষ করে 2 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে আমরা তুলে ধরতে চাই। এই কারণে আজকে ইসলামপুরে যে পৌরসভা তৈরি হয়েছে এই পৌরসভা তৈরির কৃতিত্ব হচ্ছে বামপন্থীদের। 1977 সালে পশ্চিমবাংলায় প্রথম বামফ্রন্ট সরকার কায়েম হওয়ার পর বামফ্রন্ট সরকার তারা বিশেষ করে প্রয়াত মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বসু তিনি শপথ গ্রহণের দিন ঘোষণা করলেন যে তিনি রাইডার বিল্ডিং থেকে পশ্চিমবাংলা সরকারকে পরিচালনা করবেন না, গ্রাম এবং শহর থেকে হচ্ছে তিনি এই সরকারকে পরিচালনা করবেন। সেই উদ্দেশ্য নিয়ে 1978 সালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন শুরু হলো, যে পঞ্চায়েত নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হলো, অর্থাৎ গ্রামের মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়া হলো। ঠিক তেমনি করে আমাদের গোটা রাজ্যে যে বিভিন্ন মহকুমা পিছিয়ে ছিল, গঞ্জগুলন পিছিয়ে ছিল, সেই সমস্ত গঞ্জ এলাকায় উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা হচ্ছেন বিভিন্ন এলাকায় তারা হচ্ছেন আপনার পৌর বোর্ড গঠন তারা করলেন। আমরা ইসলামপুরের সাধারণ মানুষ, আমাদের বামপন্থীরা, আমরা ইসলামপুর মহকুমার সদর, এখানে যে উন্নয়নের জন্য পৌরসভা দরকার সেই পৌরসভার দাবি নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের কাছে আমরা দাবিপত্র দিলাম এবং আমাদের দাবিকে মান্যতা দিয়ে 1981 সালে তারা ইসলামপুরে নমিনেটেড বোর্ড অর্থাৎ মনোনীত পৌর বোর্ড তৈরি করলেন, যার সভাপতি আপনার চেয়ারম্যান ছিলেন কমরেড অধীর বিশ্বাস। অধীর বিশ্বাসকে আপনার সবাই ছিলেন যিনি 1978 সালে এই এলাকার প্রধান নির্বাচিত হয়েছিলেন এবং এখানে যখন পৌরসভা গঠন মামলা করে হচ্ছে 1981 সাল থেকে 1988 সালের 16ই আগস্ট ডিসেম্বর পর্যন্ত এই পৌরসভার উন্নয়নকে আটকে রাখলো। আজকে কানাইয়া বাবুরা বড় বড় ভাষণ মারছেন এই পৌরসভা তৈরি করার কৃতিত্ব বামপন্থীদের আছে, ওরা এই পৌরসভাকে আটকে রেখে উন্নয়নকে অস্তব্ধ করে দিতে চেয়েছিল। 1988 সাল থেকে 5 বছরের মধ্যে বামফ্রন্ট সরকার তারা বামফ্রন্টে যে পৌর বোর্ড সেই পৌর বোর্ড উন্নয়নের একটা ভালো ব্যবস্থা তারা করেছিলেন, ইসলামপুরে জল নিকাশি থেকে শুরু করে এখানে বাস টার্মিনাস নির্মাণ ইত্যাদি কাজের সূচনা করেছিলেন। 1994 সালে ভোটে পুনরায় বামপন্থীরা ক্ষমতায় আসলেন এবং এখানকার উন্নয়ন এটা জেনে রাখুন, ওরা অসত্য কথা বলে, ঝুট বাদ বললে আপকো নোবেল প্রাইজ পাওয়া চাইয়ে এতনা ঝুট বলতে হয় কি তিন লঙ্কা ঝুট কে হিসাব বগর আপ জোর নেই সকেন কি এখানে এত মিথ্যা কথা ওরা বলছে যে এই মিথ্যা কথাতে মানুষ হচ্ছে বিভ্রান্ত হচ্ছে। আজকে যেখানে যায় আপনার তিস্তাতে যেখানে যে আপনার স্টেডিয়াম তৈরি হয়েছে এই স্টেডিয়ামের জায়গা উদ্ধার করার ক্ষেত্রে ওই বামফ্রন্টের যে চেয়ারম্যান ছিলেন বামফ্রন্টের পৌর বোর্ডে যে চেয়ারম্যান ছিলেন অধীর বিশ্বাস তিনি তিস্তার ডিপার্টমেন্ট তিস্তার সঙ্গে ইরিগেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে ওই জায়গা উদ্ধার করেন। ইসলামপুরের বাস টার্মিনাস আমরা দেখেছি এই বাস টার্মিনাসের দাবি নিয়ে সেখানে একটা স্ট্যাক ইয়ার ছিল, পুরনো যারা বয়স্ক লোক তারা জানেন সেই স্ট্যাক ইয়ারকে দখল নিয়ে অধীর বিশ্বাসের নেতৃত্বে আমাদের প্রয়াত যে আমাদের সিআইটিউ নেতা ছিলেন পার্টি নেতা ছিলেন সুবীর বিশ্বাস যাদের নাম যার নাম আমরা অনেকেই জানেন তারা এবং আমাদের বামপন্থীরা আমরা সেখানে সেই জায়গাটা দখল করে আমরা সেখানে বাস টার্মিনাস নির্মাণ করলাম। আজকে ডরমিটারি আজকে আপনার ইসলামপুরে যেখানে পৌর কার্যালয় এই সমস্ত জায়গা অধিগ্রহণ আমাদের সময় তো হয়েছিল এবং বেশিরভাগ রাস্তা বেশিরভাগ কালভার্ট বামফ্রন্টের আমলই তৈরি হয়েছিল। ইসলামপুর বাস স্ট্যান্ডের যে আপনার যেটা লক্ষ্য করছেন লজ বানিয়েছে তারও পরিকাঠামো কিন্তু বামফ্রন্টের আমলে হয়েছিল।
আজকে এরা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা উন্নয়ন করবার চেষ্টা করেছে। আজকে উন্নয়নটা কি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি কোন তৃণমূলের নেতা থাকে তাদের কাছে আমাদের দাবি, নির্বাচনের তার চার তিনটা দিন বাকি আছে, আজকে 24 তারিখ 27 তারিখে নির্বাচন হবে, আপনারা যদি সত্যি সত্যি তার সততার প্রতীক হন তাহলে আমি প্রত্যেকটা কাউন্সিলরকে ইনক্লুডিং কারায়ালা চ্যালেঞ্জের সঙ্গে বলছি যে আপনাদের ওয়ার্ডে যে সমস্ত হাউস ফর প্রকল্পের জন্য যে ঘরের তার ঘর দিয়েছেন যাদের, তার তালিকা তারা আপনারা প্রিন্ট করে এখন দিন। আমরা আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে, আমাদের পার্টির পক্ষ থেকে আমরা বারবার ইসলামপুর পৌরসভায় আমরা ডেপুটেশন দিয়েছি, আমরা আরটিআই করে জানতে চেয়েছি যে কত 17টা ওয়ার্ডে যে ঘর দেওয়া হয়েছে সেই ঘরের কাদের কাদের দেওয়া হয়েছে তাদের তালিকা প্রকাশ করা হোক। কানায়া বাবুদের হিম্মত হয়নি, মানিক বাবুদের হিম্মত হয়নি সেই তালিকা প্রকাশ করার। আজকে এই পৌরসভা দাঁড়িয়ে আমি ঘোষণা করতে দাবি করছি ওদের হিম্মত হবে না, কারণ হচ্ছে টাকা লুট করেছে তৃণমূল কংগ্রেস ইসলামপুর পৌরসভাটাকে, তারা ব্যবসা কেন্দ্র তৈরি করেছিল, লুটে নিয়েছে এবং লুটে নেওয়ার পরিণতি এখানকার মানুষ দেখেছেন। এই 2 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের বিরুদ্ধে, প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে প্রচন্ড বিক্ষোভ, কারণ টাকা তো শুরু হয়েছে। আমরা দেখেছি 12 নম্বর ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর বাড়ি খেলা হয়েছে, 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাড়ি খেলা হয়েছে, বাড়ি বিক্রি নিজের বাড়ি বিক্রি করেছে টাকা শোধ করেছে, কারণ যারা ঘর পেয়েছে গরিব মানুষ ঘর পায়নি, গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, টাকা গরিব মানুষ দিতে পারে না, ওই জায়গায় ধর আর্থিক দিক থেকে সচ্ছল তারাই হচ্ছেন টাকা দিয়ে, তারা হচ্ছেন ওই ঘরের টাকা তারা বরাদ্দ পেয়েছে। আজকে ওই আপনার মানিক বাবুর ক্ষেত্রেই বলুন, আর কানায় বাবুর ক্ষেত্রেই বলুন, আর এখানে যে আছে তৃণমূলের প্রার্থী তার ক্ষেত্রেই বলুন, হিম্মত থাকে তালিকা দিন, যদি হিম্মত থাকে তালিকা দিতে পারে তাহলে আমরা আমাদের পার্টির পক্ষে প্রচার করব না, আপনাদেরকেই ভোট দিতে বলবো, কিন্তু আমরা জানি ওদের ক্ষমতা হবে না তালিকা প্রকাশ করার। এবং আমি চ্যালেঞ্জ করে বলছি কানাইয়া বাবু এবং মানিক বাবু যারা এখানকার চেয়ারম্যান ছিলেন, তারা প্রকাশ করুক যে তালিকা এই লোকজন তারা ঘর দিয়েছেন। কানাইয়া বাবু ওয়ার্ড 7 নম্বরে, 2 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর ছিলেন তার ওয়ার্ডে কতটা ঘর দেওয়া হয়েছে, এই ঘর যদি সঠিকভাবে, এখানে মিডিয়ার বন্ধুরা আছেন তারা যদি সরেজমিন তদন্ত করেন দেখবেন যাদের আর্থিক অবস্থা ভালো, যাদের হাতে একতলা বাড়ি ছিল তার নামে আবার অ্যালটমেন্ট হয়েছে। আমি আপনার 15 নম্বর ওয়ার্ডে জানি একই বাড়িতে দুবার ওয়ার্ড হোক আপনার দুবার অ্যালটমেন্ট হয়েছে। শুধু তাই নয়, আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে পৌরসভা চালাতাম, আমিও 94 সালে কাউন্সিলর ছিলাম এবং সেই সময় আমার ওয়ার্ডে আমাদের পৌর বোর্ড পরিচালনার জন্য আমাদের তখন 14টা ওয়ার্ড ছিল, সেই 14টা ওয়ার্ডে আমরা হচ্ছে ওয়ার্ড কমিটি গঠন করেছিলাম। আজকে কানাইয়া বাবুদের বলুন কোথায় ওয়ার্ড কমিটি আছে, এবং আমাদের ওয়ার্ড কমিটিতে আমরা সেখানে দল দেখিনি, আমরা সিপিএম সিপিআই ফরওয়ার্ড ব্লক বামফ্রন্টের শরিক ছাড়াও, যে আপনার কংগ্রেসের তখন তো তৃণমূলের জন্ম হয়নি, কংগ্রেস দলের প্রতিনিধি এবং হচ্ছে আপনার বিজেপির প্রতিনিধি সবাইকে নিয়ে ওয়ার্ড কমিটি গঠন করেছিলাম। আমি আমার ওয়ার্ডের ক্ষেত্রেই বলতে পারি, আমি যে ওয়ার্ডে কাউন্সিলর ছিলাম সেই ওয়ার্ডে ওয়ার্ড কমিটি করেছিলাম, সেই ওয়ার্ড কমিটির সেখানে যে কমিটির সদস্য ছিলেন ওই মানিক বাবুর শ্বশুর মশায় দেবেন্দ্রনাথ পোদ্দার ডিআই অফ স্কুল ছিলেন, যিনি আমাদের ওয়ার্ড কমিটির মেম্বার ছিলেন, এবং আমাদের ওখানকার আরএসএস এর বিজেপির নেতা এস আপনার পুলিশের আধিকারিক রিটায়ার্ড পুলিশ আধিকারিক দাস ঠাকুর মহাশয় তিনি আমাদের ওখানে ছিলেন, বিশিষ্ট শিক্ষক আমাদের হচ্ছে প্রকাশ ঠাকুর, আমরা সবাইকে নিয়ে কমিটি করেছিলাম, সেই খাতাগুলো আমার কাছে এখনো আছে। আমরা মিটিং করে, তখন এত অ্যালটমেন্ট ছিল না, বামফ্রন্ট সরকার ছিল তথাপি কিন্তু এত অ্যালটমেন্ট ছিল না, বামফ্রন্ট সরকার এরা ক্ষমতা আসবার পর বামফ্রন্ট সরকার কিন্তু কোনো কাজকর্ম করেনি, তারা কিন্তু অ্যালটমেন্ট দিয়েছেন, প্রচুর টাকা পেয়েছেন, কমিটি হলের জন্য বলুন, ব্যবহার ক্ষেত্রে বলুন, বহু পরিমাণ টাকা তারা পেয়েছেন, সেই টাকাগুলো তারা খরচ করছেন, কোথাও আলোচনা নেই। আর আমাদের সময় আমরা আলোচনা করে ওয়ার্ড কমিটিতে আলোচনা করে হচ্ছে আমরা কোথায় রাস্তা হবে কোথায় কালোয়ার হবে সেই কাজগুলো আমরা করার চেষ্টা করেছি, এবং সেইভাবে আমরা পৌরসভাকে নিয়ে যেতে চাই। আজকে ইসলামপুরে বিশেষ করে এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 6 নম্বর এরিয়া এলাকায় বিশেষ করে বৃষ্টির জলে এই এলাকার মানুষকে ভয়ঙ্কর অসুবিধার মধ্যে পড়তে হয়, আজ অব্দি এখানে দেখতে কোনো ইয়ে সঠিকভাবে পরিকল্পনা করা হলো না, অর্থাৎ এখানে কোনো পরিকল্পনা নেই, এখানে যা খুশি তাই চলছে এই পৌরসভায়, ফলে আজকে এই পৌরসভার বিরুদ্ধে, এই তৃণমূল পৌরসভার বিরুদ্ধে মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। তাই সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে যেমন কাউন্সিলরদের বাড়ি ঘেরা হয়েছে ঠিক তেমনি ভাবে হচ্ছে আপনার প্রতিবাদ সর্বত্র নেমেছে, এই নির্বাচনে ওদের পরাজয় সুনিশ্চিত, এবং সেই কারণে ওরা চাচ্ছে ধমকি চমকি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি
সুষ্ঠুভাবে যদি নির্বাচন হয় বামপন্থী রেখে পৌরসভা গঠন করবে, বিশেষ করে 10 নম্বর, বিশেষ করে আপনার 11 নম্বর, আপনার 9 নম্বর ওয়ার্ড আমরা নিশ্চিত 100 ভাগ জিতব। আমরা 1 নম্বর 2 নম্বর ওয়ার্ড আমরা এখানে 100 ভাগ জিতব। কিন্তু আজকে নির্বাচনে ওরা হচ্ছে মস্তানি আম্বানি, মস্তান আম্বানি করে গুন্ডা আম্বানি করে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, আর টাকার তো গোডাউন খুলে দিয়েছে। আপনি শুনবে অবাক হয়ে যাবেন, তৃণমূলের কংগ্রেসের যিনি প্রার্থী তিনি ইতিমধ্যে শুনতে পাচ্ছি সাধারণ টোটো, আমি যে টোটো দেখে আসছিলাম চরমী মোড়ে, সেখানে তার বাড়ি প্রায় বলছে লাখ লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে, সেখানে ইতিমধ্যে বহু কোটি টাকা শুনতে পাচ্ছি। 9 নম্বর ওয়ার্ডে 3-50 এইরকম নানান কথাবার্তা আলোচনা হচ্ছে, অর্থাৎ টাকা দিয়ে মানুষকে মানুষের ভোটাধিকার কিনে দিতে চায়। আমরা সমস্ত ভোটারদের কাছে আবেদন করব, এ টাকায় বিক্রি হবেন না, কারণ টাকায় বিক্রি হলে পরে এই পৌরসভা লুট করে নেবে সোটা এলাকা। স্থায়ীভাবে আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা সমস্ত মানুষের কাছে আবেদন করব যে আমাদের থেকে যোগ্য প্রার্থী ওরা দিতে পারেনি। আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আমরা হচ্ছে আমাদের এখানকার যে সামাজিক পরিবেশ সামাজিক বিন্যাস, সেই সামাজিক বিন্যাসকে মান্যতা দিয়েই আমাদের প্রার্থী চয়ন করেছি। স্থায়ীভাবে এই প্রার্থীদেরকে জয়যুক্ত করবার জন্য আমাদের এই 2 নম্বর ওয়ার্ডের প্রার্থী যে রয়েছে আমাদের কংগ্রেস সাংসদ পরবীন, তাকে হচ্ছে আপনার কাস্তে ধানের শীষে চিহ্নে ভোটদান দিবে, ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কারণ আমাদের বামফ্রন্টের কাছে অত লাখ লাখ টাকা নেই, কারণ আপনারা যদি দেখেন বিভিন্ন ওয়ার্ড পরিক্রমা করবেন যে তৃণমূল কংগ্রেসের আপনার হাতে গুনে ঠিক করতে পারবেন না যে কটা ওদের অফিস আছে। আমরা তো কোনো রকমে একটা জায়গায় বসে নিয়ে কারোর বাড়িতে কোনো জায়গায় বসে কোনো রকমভাবে আমরা অফিস করে আমরা হচ্ছে নির্বাচন পরিচালনা করছি। আমি গতকাল গিয়েছিলাম কয়েকটা ওয়ার্ডে, সেখানে ওয়ার্ডগুলোতে গিয়ে দেখছি যে আপনার 7-8টা করে অফিস সেখানে সব বসে আছে এবং সেখানে খানা পিনা চলছে। আমাদের এই ওয়ার্ডের সম্পর্কে আমরা বলতে চাই, এই ওয়ার্ডে ওরা হারবে তৃণমূল কংগ্রেস, ও যত এখানে চেষ্টা করুক না কেন কোনো অবস্থাতে জিততে পারবে না। কারণ মানুষের মধ্যে একটাই প্রশ্ন আছে, যখন মানুষ বিপদ, মানুশের টাকা তছরূপ হয়েছে, ঘরের টাকা তছরূপ হয়েছে, এবং যখন লকডাউন হলো সেই লকডাউনের সময় পরিযায়ী মানুষ গরিব মানুষ তাদের পাশে কিন্তু এরা দাঁড়ায়নি, বামপন্থীরাই হচ্ছে তাদের পাশে, তাদের ক্ষমতা অনুযায়ী তারা বিভিন্ন জায়গায় কমিউনিটি কিচেন তৈরি করে সবজি বাজার করে গরিব মানুষজনকে সাহায্য করার চেষ্টা হয়েছে। ফলে হচ্ছে মানুষের জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে মানুষ বুঝতে পারছেন যে আজকে এই তৃণমূল সরকারটা একটা দুর্নীতির সরকার তৈরি হয়েছে। গোটা রাজ্যে সারদা নারদার ব্যাখ্যা করতে চাই না, গোটা জায়গায় দাঁড়াচ্ছে আজকে দুর্নীতি দেওয়া বলতে জড়িয়ে গেছে। শুধু তাই নয়, আজকে যাতে যা যাতে আপনার বিভেদের রাজনীতিকে তারা কায়েম করার চেষ্টা করছে। আপনারা দেখলেন ওই আপনার আলিয়া ইউনিভার্সিটির ছাত্র নেতা দানের আপনার আনিস খানকে তার নৃশংস ভাবে রাতের অন্ধকারে পুলিশ দিয়ে খুন করে নিল, আর মুখ্যমন্ত্রী হচ্ছে মুখে আপনার মুখ রাখতে বসে থাকলেন, তিনি কোনো বক্তব্য দিলেন না, এইরকম একটা অবস্থা চলছে। তাই পশ্চিমবাংলার সাধারণ মানুষের যে ভোটাধিকার, সেই ভোটাধিকারকে যদি রক্ষা করতে হয়, গণতান্ত্রিক পরিবেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেসকে আমাদের এই পৌরসভা থেকে সরাতে হবে এবং আগামী 26-এ পশ্চিমবাংলার মাটি থেকে ওদের উৎখাত করতে হবে। সেই শপথ নিয়ে আমাদের এই নির্বাচনী লড়াই চলছে এবং এই লড়াই আমরা নিশ্চিত ভাবে জিতবো। এবং আমাদের প্রার্থী এবং কংগ্রেস সাংসদ পারভীনকে আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন, যাতে সে অনেক অনেক ভোটে এখান থেকে জি নির্বাচিত হতে পারে। এই আবেদন থেকে সবাইকে সালাম এবং নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকাম জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই সভায় মা বোনদের উপস্থিতি দেখে আমি সত্যি অভিভূত। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা নিয়ে আমাদের বামফ্রন্টের প্রার্থী সাংসদ পরবীনের সমর্থনে এবারে বক্তব্য রাখবেন ডিওয়াইএফআই এর জেলা সভাপতি কমরেড স্বামী খান এবং মরহুম ফারুক সাহেবের সুযোগ্য সন্তান। दो नंबर वार्ड में मौजूद जितने भी हमारे कॉमरेड्स हैं, जितने भी हमारे रिपोर्टर साथी हैं और हमारे लीडरशिप, और मेरी माइक की आवाज जहां तक भी, मेरी माँ बहनी भी है, मेरी माइक की आवाज जहां तक भी पहुंच रही है, सभी को सलाम आदाब नमस्कार करके चंद बातें मैं आज आप सबके सामने रखना चाहूंगा।
बच्चे सर आराम से जूते लेके चला आया। मीडिया वाला बोलते हैं तो बोलो मेरा जाएंगे ना आइए आप आइए जाएगा शादी कर ले উপস্থিত রয়েছে हाँ कंप्लीट हो गया।